প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য মিয়ানমার যে কি পরিমাণে একটি হুমকি তা আপনারা সবাই জানেন। দেশটির একাধিক ভারী সমরাস্ত্র বাংলাদেশের জন্য হুমকি। আজকে আমরা জানবো মিয়ানমারের 5টি ভারী সমরাস্ত্র যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। মিয়ানমার এয়ারফোর্সের আধুনিক ফাইটার। দেশটি মোট 12টি SU-30 রাশিয়া থেকে অর্ডার দিয়েছে, যা প্রায় সবগুলোই ডেলিভারি পেয়েছে। দেশটির পরিকল্পনা 2030 সালে দেশটি 24টি থেকে 36টি Su-30 অথবা Su-35 যুদ্ধবিমান অপারেট করবে। মিয়ানমারের এই আধুনিক বিমানগুলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও পুরো চট্টগ্রামের নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া রাশিয়ার এই ফাইটারগুলো বাংলাদেশ নৌবাহিনীর জন্য চরম মাথা ব্যথার কারণ, কেননা এটি শক্তিশালী এন্টিশিপ মিসাইল বহন করতে সক্ষম। কিন্তু শুধু এই সমরাস্ত্রটি বাংলাদেশের জন্য বড় হুমকি এমন নয়। দেশটির পরিকল্পনা JF-17 পাকিস্তান থেকে JF-17 থান্ডার 2030 সালে লাইসেন্স নিয়ে নিজ দেশে উৎপাদন করা। ইতিমধ্যেই দেশটি 16টি JF-17 ফাইটার অর্ডার দিয়েছে, যা 2022 সাল বা 2023 সালে ডেলিভারি পাবে। বাংলাদেশের জন্য সেকেন্ড যে সমরাস্ত্রটি হুমকি, সেটি হলো মিয়ানমারের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। মিয়ানমার একাধিক লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে, যা প্রায় সোভিয়েত আমলে, যা এখনকার সময় অকেজো। এজন্য মিয়ানমার এগুলাকে রিপ্লেস করবে। এগুলোর পরিবর্তে রাশিয়ার থেকে প্রবল সম্ভাবনা রয়েছে S-300 কিংবা S-400 কিংবা চীনের SQ-9, যা 2030 সালে মিয়ানমার আর্মি এয়ারফোর্সে অন্তর্ভুক্ত হবে। লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে বাংলাদেশে সরাসরি আঘাত করা সম্ভব নয়, কিন্তু মিয়ানমার নিরাপদ থাকবে। আর শত্রু নিরাপদ থাকা মানে নিজেরা অনিরাপদ থাকা। দেশটির এর পরবর্তী যে স্ট্র্যাটেজিক ওয়েপনটি বাংলাদেশের জন্য হুমকি, সেটি হলো মিয়ানমারের সাবমেরিন ফ্লিট। মিয়ানমারের পরিকল্পনা 2030 সালে 5 থেকে 6টি সাবমেরিন অপারেট করা। এই ক্ষেত্রে মিয়ানমার রাশিয়া থেকে সাহায্য নিচ্ছে। রাশিয়া থেকে কিলো ক্লাস সাবমেরিন অপারেট করার ইচ্ছা রয়েছে মিয়ানমারের। এই সাবমেরিনগুলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও নেভি শিপগুলোর জন্য প্রচণ্ড মাত্রায় হুমকি। এছাড়া ক্রুইজ মিসাইল যদি রাশিয়া মিয়ানমারকে দিয়ে দেয়, তাহলে ঢাকাও নিরাপদ থাকবে না। সেক্ষেত্রে এই সাবমেরিনগুলো বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের অর্থনীতির জন্য বড় মাত্রায় হুমকি। এর পরবর্তী সমরাস্ত্রটি হলো হাই পারফরমেন্স ফ্রিগেট। বাংলাদেশের অনুরূপ মিয়ানমারও হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় 4টি মিয়ানমার শিপইয়ার্ডে তৈরি হচ্ছে। প্রায় 4000 টন ডিসপ্লেসমেন্টের এই ফ্রিগেটগুলো 24টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম, 8টি এন্টিশিপ মিসাইল থাকবে। 2024 সালে প্রথম ফ্রিগেট কমিশন করবে মিয়ানমার নেভি, যা বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও নেভি শিপ ও কর্বেটগুলোর জন্য প্রচণ্ড মাত্রায় হুমকি ও মাথা ব্যথার কারণ। এর পরবর্তী সমরাস্ত্রটি হলো T-90 হেভিয়ার ট্যাঙ্ক। মিয়ানমার আর্মি হেভিয়ার ট্যাঙ্ক কেনার দিকে বেশি মনোযোগী, কারণ মিয়ানমার এ পরিকল্পনা করে নিজ দেশকে নিরাপদ রাখতে চাইছে। কারণ মিয়ানমার দিয়ে কোনো স্থল সীমান্ত বাংলাদেশের নেই, সবই দুর্গম। তাই বাংলাদেশকে যদি অ্যাটাক করতে হয়, তাহলে স্পেশাল ফোর্সকে দিয়েই অ্যাটাক করতে হবে। আর তাই সেই ক্ষেত্রে মিয়ানমার এই ট্যাঙ্কগুলো কিনে নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। আর এছাড়া স্বল্প কিছু ট্যাঙ্ক যদি বাংলাদেশের সমুদ্র পথ দিয়ে বাংলাদেশের অভ্যন্তর ঢুকিয়ে দেয়, তাহলে মিয়ানমার সেখানে খুব বেশি সুবিধা করতে পারবে না বাংলাদেশের এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের কারণে। এটা মিয়ানমার খুব ভালোভাবেই জানে। এছাড়াও মিয়ানমারের ব্যালিস্টিক মিসাইল প্রকল্প চীন ও উত্তর কোরিয়া সাহায্য করছে। ইরান থেকে নতুন MLRS ডেলিভারি পেয়েছে মিয়ানমার। এছাড়াও নতুন অ্যাসল্ট রাইফেল তাদের সশস্ত্র বাহিনীতে যুক্ত করার পরিকল্পনাও নিয়েছে মিয়ানমার। এত সব দুঃসংবাদের মাঝে বাংলাদেশ যদি কোনো ভালো সুসংবাদ দিতে না পারে, তাহলে সেটি সত্যি দুঃখজনক ব্যাপার। মাঝে মাঝে মনে হয় এত কষ্ট করে 50 বছরের মধ্যে যে অর্থনৈতিক সক্ষমতা আমরা অর্জন করেছি, তা হয়তো কালকেই ধসে পড়বে, আবার আমরা হয়তো 50 বছরের জন্য পিছিয়ে যাব। তবে মিয়ানমারকে যদি টার্গেট রেখে সমরাস্ত্র কিনা হয়, তাহলে কখনোই মিয়ানমারকে কাউন্টার করা সম্ভব নয়। এক্ষেত্রে স্মার্ট পরিকল্পনা হলো ভারতকে টার্গেট রেখে সমরাস্ত্র ক্রয় করা। বৃহৎ প্রতিবেশী টার্গেটে থাকলে মিয়ানমার এমনি কাউন্টার হবে। তবে
বাংলাদেশ শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল তুরস্ক থেকে অর্ডার দিয়েছে। অপরদিকে মায়ানমার হাই পারফরমেন্স ফ্রিগেট, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, আধুনিক ফাইটার ইত্যাদি সমরাস্ত্রগুলো নিজ বাহিনীতে বছরের পর বছর অন্তর্ভুক্ত করেই যাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তার জন্য ফরজ হয়ে গিয়েছে হাই পারফরমেন্স ফ্রিগেট, সাবমেরিন এবং ডাসল্ট রাফাল বা ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। তবে আমার পার্সোনাল মতে ফাইটার জেট ডাসল্ট রাফাল হইলেই বেশি ভালো হয়। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত? বাংলাদেশের বর্তমান যে সক্ষমতা আছে, এই সক্ষমতা দিয়ে কি বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি না হয় মিয়ানমারকে পরাজিত করা সম্ভব যুদ্ধে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ দেশকে ভালোবাসবেন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।